কিভাবে একজন ব্যক্তির রাগের কারণে চিপসের আবিষ্কার হলো, কিভাবে একটি বাচ্চার ভুলে যাওয়ার জন্য আইসক্রিম তৈরি হলো, আর ম্যাগি সত্যি কি প্রথমে গাডার থেকে তৈরি হয়েছিল, আপনার পছন্দের 9টি এমন এমন জনপ্রিয় জিনিস যা তৈরি হয়েছিল ভুল করে। সবার প্রথমে রয়েছে পটেটো চিপস, এর আবিষ্কার যা হয়েছিল ভুল করে। একজন কাস্টমার একটি রেস্টুরেন্টে পটেটো ফ্রাই চেয়েছিলেন, এরপর তিনি কমপ্লেন করেন যে পটেটো ফ্রাই অনেক বেশি মোটা আর কাঁচা। এমন কমপ্লেন বেশ কয়েকবার আসতে থাকলে রেস্টুরেন্টের শেফ রেগে মেগে আলুগুলিকে একেবারে পাতলা পাতলা করে কেটে তেলে ডিপ ফ্রাই করে তার উপর নুন ছিটিয়ে কাস্টমারকে দিয়ে দেয়। আর এটা কাস্টমারের এত পছন্দ হয়ে যায় যে সে এর জন্য বারবার আসতে থাকে, আর এভাবেই আবিষ্কার হয়ে যায় চিপসের। আর এই চিপস আজও আমাদের খুব ভালো লাগে। শুধু চিপস নয়, বালিশ, এটাও ভুল করে আবিষ্কার হয়েছে। আগে মানুষ বালিশের বদলে পাথরের ওপর শুতো, মানে বালিশ পাথর দিয়ে তৈরি হতো। এটা এজন্য যে তখন বালিশ আরামের জন্য নয়, বরং পোকামাকড়দের থেকে বাঁচার জন্য ব্যবহার করা হতো। যদি কেউ বালিশ ছাড়া, মানে পাথর ছাড়া শুতো, তাহলে পোকামাকড় কানেও চলে যেতে পারত। কিন্তু মানা হয়, কোনো একজন রাজার কর্মচারী ভুল করে কাপড় পাথরের ওপর রেখে দেয়, আর রাজার তা খুব পছন্দ হয়ে যায় এবং আরামদায়ক মনে হয়। এরপর থেকেই নরম বালিশ তৈরি শুরু হয়ে যায়। তবে তারপরেও সেই বালিশ শুধুমাত্র গর্ভবতী মহিলারাই ব্যবহার করত, পুরুষরা এর থেকে অনেক দূরে থাকত, কারণ তারা মনে করত নরম বালিশ ব্যবহার করা কোনো বলবান সাহসী ব্যক্তিদের একেবারেই সাজে না, আর এজন্য তারা নরম বালিশের পরিবর্তে পাথরের বালিশই ব্যবহার করত। কাঠি আইসক্রিম বা স্টিক আইসক্রিম, এই কাঠি আইসক্রিমও একটি বাচ্চার ভুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। একবার একটি বাচ্চা সোডা ওয়াটার আর নর্মাল ওয়াটার চামচের সাহায্যে মিক্সড করে তাকে খেতেই ভুলে যায়। এরপর সেটা সেই অবস্থাতেই সারা রাত পড়ে থাকে। সেখানে আবহাওয়া খুব ঠান্ডা থাকায় চামচ সহ তা সম্পূর্ণ জমে যায়। এরপর যখন সে সেটি খেতে আসে, তখন সেটি অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। আর এর থেকেই এক ব্যক্তির মাথায় আইডিয়া আসে কাঠি আইসক্রিমের। তারপর তার মধ্যে ফ্লেভার আর টেস্ট মিশিয়ে বিক্রি করা হয়। এরপর রয়েছে এই গেমটি, যার নাম ফ্রিসবি। কিন্তু এই গেমের জন্য যে জিনিসটি ব্যবহার করা হয়, সেটি আসলে আগে এক ধরনের প্লেট ছিল, মানে প্লেটই ছিল। পরবর্তীতে সেটি খাবারের থেকে বেশি জনপ্রিয় হয়ে যায়। আসলে উইলিয়াম ফ্রিসবি নামের একজন ব্যক্তি ছিলেন, যিনি কেক বিক্রি করতেন, আর এজন্য তিনি এক ধরনের প্লেট ব্যবহার করতেন। কিন্তু একবার কিছু বাচ্চা তার দোকানে এসে কেক খেয়ে সেই প্লেট দিয়ে খেলতে থাকে। এরপর তারা প্লেটের জন্য দোকানে কেক খেতে আসতে থাকে আর এই গেমটি খেলতে থাকে। এরপর থেকে সেই গেমের নামই সেই ব্যক্তির নামে হয়ে যায়, মানে ফ্রিসবি গেম। এবার রয়েছে কোকাকোলা। বর্তমানে এটি সকলের পছন্দের একটি ড্রিঙ্ক, কিন্তু এটিকে আসলে এনজাইটি আর মাথা ব্যথার ওষুধ হিসাবে বানানো হয়েছিল। কিন্তু এর স্বাদ সকলের এত পছন্দ হয়ে যায় যে তা ছোট ছোট বোতলে বিক্রি হতে থাকে। পরবর্তীতে এর একটি উপাদান কোকেনকে বাদ দেওয়া হলে রয়ে যায় কোকাকোলার বর্তমান টেস্ট, আর এর আবিষ্কার করেছিলেন ফার্মাসিস্ট জন পেম্বারটন। নেক্সট রয়েছে ড্রাই ওয়াশ, যে জন্য আমরা আমাদের পছন্দের পোশাক আশাক লন্ড্রিতে দিয়ে থাকি। আসলে ব্যাপটিস্ট জলি নামের একজন দর্জির একটি সেলাই কারখানা ছিল, আর একদিন তার কারখানায় কাজ করা কর্মচারীর ভুলের জন্য কাপড়ের টুকরোর ওপর কেরোসিন পড়ে যায়। এরপর কারখানার লোকজন যখন সেই কাপড় দেখে, তখন খেয়াল করে কেরোসিন পড়ার জন্য সেই কাপড় একেবারে পরিষ্কার হয়ে গেছে, আর এইভাবেই ড্রাই ক্লিনিংয়ের আইডিয়া আসে। চকলেট যোগ কুকি, মানে চকলেট কুকি, এর আবিষ্কার হয়েছিল একটি ভুলের জন্য। একবার টোল হাউসের মালকিন তার বাড়িতে আসা গেস্টদের জন্য চকলেট কুকি বানাতে গিয়েছিলেন, আর তখন তিনি দেখেন তার পাউডার ফুরিয়ে গেছে, আর এত সময়ও তার কাছে ছিল না যে তিনি বাইরে গিয়ে চকলেট পাউডার আনেন। এরপর তিনি ঘরে থাকা চকলেট বার ভেঙে টুকরো টুকরো করে বিস্কুটের ডোর মধ্যে দিয়ে দেন, এটা ভেবে যে তা গলে যাবে। কিন্তু সেটা গলে না, শক্তই থেকে যায়, আর গেস্টদের নর্মাল বিস্কুটের থেকে অনেক বেশি ভালো লেগে যায় এই বিস্কুট। এভাবেই তৈরি হয়ে যায় চকলেট চিপ কুকিজ। এবার রয়েছে ম্যাগি। ম্যাগির যে মশলা ছিল তা জুলিয়াস ম্যাগি নামের একজন ব্যক্তি বানিয়েছিলেন, আর ম্যাগি চায়না আর আমেরিকাতে প্রথম লঞ্চ হয়েছিল। এরপর যখন ইউএসএতে লঞ্চ হলো, তখন ম্যাগি দেখে তারা ভেবেছিল নতুন এই খাবারটি কোম্পানির রবার দিয়ে বানিয়েছে,
যা মানুষের স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এ নিয়ে অনেক সমালোচনা হয়, যেখানে ম্যাগিকে দেখলেও একেবারে তেমনই মনে হয়। কিন্তু পরে মানুষ সব জানতে পারে আর ম্যাগির স্বাদ তাদের খুব পছন্দ হয়ে যায়। এবার রয়েছে বাবল র‍্যাপ। বর্তমানে এটিকে প্যাকেজিং এর জন্য ব্যবহার করা হয়, কিন্তু আসলে এটিকে তৈরি করা হয়েছিল দেওয়াল পেন্টিং এর জন্য। কিন্তু সৌভাগ্যবশত মানে দুর্ভাগ্যবশত এর সাহায্যে কাজ ঠিকঠাকভাবে হচ্ছিল না আর মানুষ এটিকে প্যাকেজিং এর কাজে ব্যবহার করতে থাকে। এরপর থেকে বর্তমানে এর ব্যবহার শুধুমাত্র প্যাকেজিং এর জন্যই হয়ে আসছে। ব্যাস, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে এই পর্যন্তই, ফিরছি আগামী ভিডিওতে।